এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে তেজপাতা, এখানে রয়েছে ধনে গোটা ধনে, আর এখানে রয়েছে কিছু অল্প পরিমাণ জিরে। তো এগুলো আমি একটু কড়াইতে নেড়ে নেব, হালকা গরম করে একটু ভেজে নিয়ে পরে এটা মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে আমার কি মশলাটা অনেক দিন যাবে। আর তেজপাতাটা দেওয়ার কারণ হলো যে একটু সুন্দর একটা সেন্ট আসবে। তো তেজপাতাতে জানোই তোমরা গন্ধ আসে। আর লঙ্কাগুলো আমি বোটা সহকারে গুঁড়ো করবো। তো ঠিক আছে, আমি করে নিচ্ছি। তো দেখো, আমি কড়াই এগুলো ঢেলে নিচ্ছি, সব কিছুগুলোই ঢেলে নিচ্ছি একবারে, কারণ ঢেলে নিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু লাল লাল গিয়ে করতে হবে। হালকা দেখবে যে একটা সুন্দর গন্ধ চলে এসেছে। আর এখানে দেখো, আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে ফেলেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর আমি শুকনো লঙ্কাগুলো বোটা সহকারে ভেজেছি। তো দেখো, আমি এখন ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ ঠান্ডা না করলে মিক্সিতে দেওয়াটা উচিত না। তো ঠান্ডা করেই আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে পাটাতেও পেস্ট করতে পারো। তো আমি তিনবারে করেছি, এর জন্য না হলে মিক্সিটা একটু অসুবিধা হয়ে যায়। তো আমি তিনবারে করেছি, দেখো কেমন হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে গুঁড়ো মশলা তৈরি করতে পারো।